বাংলাদেশ ক্রিকেটে রাসেল ডমিঙ্গো অধ্যায় শেষ। টি টোয়েন্টি থেকে তাকে আগেই মোটামুটি এক ধরনের ছুটি দেওয়া হয়েছিল, আর বুধবার সকালবেলা জানা গেল রাসেল ডমিঙ্গো বাকি যে দুই ফর্মেটের দায়িত্বে ছিলেন সেই দুই ফর্মেট থেকেও রিজাইন দিয়েছেন আর কি। যদিও জালাল ইউনুস বিসিবি ক্রিকেট অপারেশনসের পরিচালক, তিনি বলেছেন যে আমাদের যে মেইলটা রাসেল পাঠিয়েছে সেই মেইলে আসলে রিজাইন কথাটা নাই, তবে যে ধরনের কথাবার্তা আর কি, যে আমি বেস্ট অফ লাক জানাচ্ছি বাংলাদেশ ক্রিকেটকে, যারা এখানে আমার কাজের সময় ছিল তাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, বাংলাদেশ ক্রিকেটের মঙ্গল কামনা করছি, এসব কথাবার্তা ছিল। হুইচ আলটিমেটলি মিনস রাসেল ডমিঙ্গো হ্যাজ রিজাইন্ড ফ্রম হিজ রোল অ্যাজ দ্য হেড কোচ অফ বাংলাদেশ ক্রিকেট টিম। এখন যেটা প্রশ্ন, সবচেয়ে বড় প্রশ্ন, লাখ টাকার প্রশ্ন, কোটি টাকার প্রশ্ন, রাসেল ডমিঙ্গোর জায়গায় বসছেন কে, বাংলাদেশের নতুন হেড কোচ হচ্ছেন কে? তিনটা নাম শোনা গেছে এখনও পর্যন্ত। তিনটা নামের ভেতর একটা নামের সাথে বাংলাদেশের মানুষজন খুবই পরিচিত, সব নামের সাথেই পরিচিত, একটা নাম বাংলাদেশে অনেক কাজ করেছে, সেই নামটা হলো চান্দিকা হাতুরা সিংহে, বাংলাদেশের সাবেক হেড কোচ। দুই নাম্বার নাম, তিনিও বাংলাদেশে কাজ করেছেন, বিপিএলে কোচ হিসেবে কাজ করেছেন, সেই দুই নাম্বার নামটা হলো ল্যান্স ক্লুজনার, সাউথ আফ্রিকান অলরাউন্ডার। আর নম্বর তিন, যে এই নামটা খুবই ইন্টারেস্টিং একটা নাম, অনেক বড় একটা নাম, বিশ্ব ক্রিকেটের অনেক বড় একটা নাম, তিনি হলেন মাইক হাসি। তিনজনের মধ্যে কে কোচ হবেন বা কে কোচ হলে ভালো হবে এসব নিয়ে কথাবার্তা বলবো। আর এই তিনজনের নাম জানা গেছে বিভিন্ন সোর্স থেকে যে এই তিনজনের সাথে বিসিবি কথাবার্তা বলেছে, কথাবার্তা এগোচ্ছে। তিনজনের মধ্যে সবার আগে যাকে নিয়ে কথা বলা শুরু করব, তিনি চান্ডিকা হাতুরা সিংহে। চান্ডিকার সাথে নাকি বিসিবি বেশ কথাবার্তা অনেক দূরই এগিয়েছে, এখন প্রায় দেন দরবার চলছে, দর কষাকষি চলছে। আর যতটুকু জানলাম সেটা হলো যে হাতুরা সিংহে আগে যে টাকা পেতেন, আগে যে ধরনের সুযোগ সুবিধা পেতেন, তার চেয়েও আরও বেশি সুযোগ সুবিধা চাইছেন, তার চেয়েও আরও বেশি বেতন চাইছেন, এবং বিসিবিও নাকি এক রকমের নিমরাজি হয়ে আছে, তারা বেশি টাকা দিয়েও হাতুরাকে আনতে চায়। তো সব কিছু ঠিকঠাক থাকলে, যে তিনজনের নাম বলেছি, তিনজনের মধ্যে হাতুরেই দৌড়ে সবচেয়ে এগিয়ে আছেন বাংলাদেশ ক্রিকেটের কোচ হতে, কারণ বাংলাদেশ ক্রিকেট বোর্ড এমন একজনকে চাইছেন যিনি তার জীবনটা পুরোটাই বাংলাদেশ ক্রিকেটের প্রতি ডেডিকেট করবেন, পুরোটা সময় বাংলাদেশে থাকবেন, ঘরোয়া দেখবেন, ক্রিকেটারদের স্কিল উন্নয়নে সাহায্য করবেন, এমন একজনকে চাইছেন। আচ্ছা, ভালো কথা, সব কিছু মিলিয়ে হাতুরে তাদের কাছে মনে হয়েছে ঠিকঠাক একটা চয়েস, কিন্তু এখানে হাতুরেকে নিলে বাংলাদেশের কিছু, আমার মনে হয় হাতুরেকে নেওয়ার যে সিদ্ধান্ত ব্যাকফায়ারও করতে পারে, কয়েকটা কারণ। এক নম্বর কারণ, হাতুরা সিংহে ইন্টারন্যাশনাল ক্রিকেটে নাই প্রায় দেড় দুই বছর হলো, তিনি আমি যতদূর জানি এর মধ্যে কোচিংও করাচ্ছেন না, তিনি একেবারে পার্সোনাল লেভেলে নিজের ছেলেকে আসলে ক্রিকেটে খুব ভালো করার জন্য শেখাচ্ছেন, ছেলের পার্সোনাল ট্রেনার, পার্সোনাল কোচ হিসেবে কাজ করছেন। এবং বাংলাদেশ থেকে তিনি শ্রীলঙ্কায় গেছিলেন, শ্রীলঙ্কায় তিনি খুব একটা ভালো করতে পারেননি, শ্রীলঙ্কায় তার যে চুক্তির মেয়াদ ছিল, মেয়াদ শেষ হওয়ার আগে শ্রীলঙ্কা থেকে বরখাস্ত হয়েছেন, এরপর শ্রীলঙ্কা থেকে তিনি অস্ট্রেলিয়ায় গিয়ে স্থায়ী হয়েছেন, এখন অস্ট্রেলিয়াতেই থাকছেন। অর্থাৎ ইন্টারন্যাশনাল কোচিং তিনি দীর্ঘদিন করাচ্ছেন না, ইন্টারন্যাশনাল কোচিংয়ের থেকে দূরে আছেন, এটা এক নম্বর সমস্যা আমার মনে হয়। দুই নম্বর সমস্যা, হাতুরা সিংহে এর আগে যখন বাংলাদেশে ছিলেন তখন তার আসলে সিনিয়রদের সাথে একরকমের একটু মনোমালিন্যই শোনা গেছিল বিভিন্ন মাধ্যমে। হাতুরা সিংহেই মাশরাফি বিন মুর্তজাকে টি টোয়েন্টি থেকে অবসর নিতে বাধ্য করেছেন, এটা বলা হয়। তিনি 100তম টেস্টে মাহমুদুল্লাহ রিয়াদকে খেলাননি, তিনি মমিনুল হককে দেশের বাইরে টেস্ট খেলানোর পক্ষপাতী ছিলেন না, সব মিলিয়ে সিনিয়রদের সাথে কিছু একটা ঝামেলা বা একটু মন কষাকষি ছিল হাতুরা সিংয়ের। এইটা যদি আবার যদি হাতুরাকে ব্যাক আনা যায়, তাহলে যদি এটা যদি আবার দলের মধ্যে চলে আসে, তাহলে একটা ঝামেলার সৃষ্টি হতে পারে বিশ্বকাপের ঠিক আগ মুহূর্তে। তিন নাম্বার যেটা ব্যাপার, সেটা হলো যেই হাতুরে বাংলাদেশে আসার আগে তার কোনো নাম ছিল না, তিনি ইন্টারন্যাশনাল অ্যারেনাতে কাজ করেননি, বাংলাদেশ থেকে যাওয়ার পরে শ্রীলঙ্কায় কিছুদিন কাজ করেছেন, সেখানেও সফলতা পাননি, তারপরে অন্য কোনো দল তাকে কোচে, অন্য কোনো দলের কোচ তিনি হননি, এখন অনেকটা বসে আছেন, তাকে আগের চেয়ে বেশি বেতন দিয়ে, আগের চেয়ে বেশি সুযোগ সুবিধা দিয়ে আনাটা কতটা আসলে বুদ্ধিমানের সিদ্ধান্ত হবে, এখানে আসলে আমার একটা ডাউট আছে। আর এরপরও হাতুরেকে কেন নিতে চাইছে বিসিবি, হাতুরেকে নিতে চাওয়ার কিছু পজিটিভ দিকও আছে, পজিটিভ দিকের মধ্যে যেটা অন্যতম সেটা হলো যে তার যে ব্যক্তিত্ব, তিনি যে একটা কড়া হেডমাস্টারের যে হাতুরের একটা নাম আছে, সেটা কিন্তু বিসিবি চায়। বিসিবি কিন্তু চায় যে খেলোয়াড়দের কর্তৃত্ব কোচের কাছে থাকবে, খেলোয়াড়দের কর্তৃত্ব ম্যানেজমেন্টের কাছে থাকবে, এমনটা করতে হাতুরেকে কিন্তু তারা
এমনটা করার জন্য হাথুরের প্রতি আসলে সমর্থনটা বেশি থাকতে পারে বিসিবির পক্ষ থেকে। কিন্তু বারবার করে বলছি এটা হিতে বিপরীত হতে পারে, কারণ আজ থেকে 4 বছর আগে যখন হাথুরে চলে গেছিল তখন কিন্তু একরকম ছিল সিনারিও, এখন কিন্তু সিনিয়ররা আরও সিনিয়র হয়েছেন, তারা আরও খেলার মান উন্নয়ন করেছেন, আরও উপরের দিকে চলে গেছেন, এখন আবার তারা হাথুরের কর্তৃত্ব মানবেন কি মানবেন না এটা কিন্তু বড় একটা ব্যাপার আছে। সব মিলিয়ে হাথুরেকে কোচ করা খুব একটা ভালো সিদ্ধান্ত হবে কি না এটা কিন্তু বড় একটা ডিবেটের বিষয় হতে পারে। নাম্বার 2, ল্যান্স ক্লুজনার অনেক ভালো ক্রিকেটার ছিলেন তার আমলে, এবং কোচিংয়েও অনেকদিন ধরেই, বেশ কিছুদিন ধরেই কোচিং করাচ্ছেন, এবং হাথুরের চেয়ে মেন স্ট্রিমে বেশি বেশি আছেন ল্যান্স ক্লুজনার। মেন স্ট্রিম কোচিংয়ে তিনি বেশ ভালোভাবেই আছেন, আফগানিস্তান দলের সাথে ছিলেন এবং ফ্র্যাঞ্চাইজি লিগেও কোচিং করান, জিম্বাবুয়ে দলের সাথে ছিলেন, ইন্টারন্যাশনাল কোচিংয়ের রিসেন্ট সময় ইন্টারন্যাশনাল কোচিংয়ের যে এক্সপিরিয়েন্স সেটা কিন্তু ল্যান্স ক্লুজনারের আছে। এবং ক্লুজনার যেমন অ্যাটাকিং খেলা খেলতেন বা তার অ্যাজ এ প্লেয়ার তার যেমন মানসিকতা ছিল, এটা কিন্তু বাংলাদেশের জন্য ভালো একটা কাজে আসতে পারে। তাই ল্যান্স ক্লুজনার ভালো একটা অপশন হতে পারে কোচের জন্য, কিন্তু বাংলাদেশের ম্যানেজমেন্টের সাথে ক্লুজনারের যে মানসিকতা বা তার যে স্বাধীনতা, কাজ করার যে স্বাধীনতা তিনি চান সেটা তাকে বিসিবি দিবে কি না এটাও একটা কিন্তু ব্যাপার হতে পারে, ক্লুজনার কোচ হয়ে আসবেন না কি না এই ব্যাপারে। নম্বর 3, মাইক হাসি নিয়ে আলাদা করে কিছু বলার নেই। আইপিএলে কাজ করেছেন, ইংল্যান্ডের বিশ্বকাপ জয়ী দলের ব্যাটিং কোচ ছিলেন, আর অস্ট্রেলিয়ার লিজেন্ডারি ক্রিকেটার, অস্ট্রেলিয়ার কিংবদন্তিদের মধ্যে একজন মিস্টার ক্রিকেট মাইক হাসি। মাইক হাসির সম্পর্কে কিছু বলার আমার কিছু নেই, তিনি অবশ্যই ভালো একটা কোচ হবেন, তিনি আসলে অবশ্যই ব্যাটারদের উন্নতি হবে, কিন্তু মাইক হাসির ব্যাপারেও কিছু কিছু ব্যাপার আছে যেগুলো বিসিবিকে অবশ্যই ভাবতে হবে। যে ব্যাপারগুলো ভাবার আছে সে ব্যাপারগুলোর মধ্যে অন্যতম যেটা হলো ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার, কারণ অস্ট্রেলিয়ান ইংল্যান্ডের মানুষের যে অ্যাকসেন্ট, তারা যে ভাষায় কথা বলবে সেটা বাংলাদেশের সব ক্রিকেটার যে বুঝে যাবে এটা এটা এক্সপেক্ট করা আসলে অনেক বাড়াবাড়ি। ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ারটা অনেক বড় একটা বিষয় হয়ে কাজ করবে, এবং এখানে কিন্তু ক্রিকেটারদের সাথে কোচের একটা কমিউনিকেশনের গ্যাপ তৈরি হতে পারে। 2 নম্বর যেটা ব্যাপার সেটা হলো যে বাংলাদেশের যে প্লেয়িং কালচার, বাংলাদেশের যে কোচিং কালচার সেটার সাথে কিন্তু অস্ট্রেলিয়ান একজনের কোচিং কালচার বা তার ক্রিকেট কালচারটা খুব একটা মিলবে না। বাংলাদেশের যাদের সাথে মিলবে তারা হলো শ্রীলঙ্কা, পাকিস্তান, ইন্ডিয়া, এদিককার সাবকন্টিনেন্টের যারা আছেন তাদের আসলে বাংলাদেশের ক্রিকেট কালচারের সাথে মিলবে, বাংলাদেশের ক্রিকেটারদের তারা ভালো বুঝতে পারবে, বাংলাদেশের ক্রিকেটারদের কোন দিকে উন্নতি সেটা ভালো বুঝতে পারবে। একটা উদাহরণ দিই, মাইক হাসি যেভাবে যে উইকেটে খেলে এসেছেন, তিনি যেসব প্লেয়ারদের আজীবন দেখে এসেছেন তাদের যেখানে উন্নতি দরকার, তাদের যেসব শট খেলা দরকার, তাদের যেখানে টেকনিক উন্নতি দরকার, বাংলাদেশের ক্রিকেটারদের কিন্তু ওসব জায়গায় উন্নতি দরকার হবে না। বাংলাদেশের উইকেটে একরকমভাবে ব্যাটিং করতে হয়, অস্ট্রেলিয়ার উইকেটে একরকমভাবে ব্যাটিং করতে হয়। হাসি আজীবন ওখানে খেলেছেন, হাসি ওদিককার প্লেয়ারদেরই দেখেছেন, তিনি বাংলাদেশে এসেই হুট করে আসলে এই এই বাংলাদেশের ক্রিকেটারদের যে সমস্যা বা এটা ধরা তার জন্য কঠিন হবে। আরও একটা যেটা বিষয়, যেহেতু বিশ্বকাপ খুবই সামনে, সেক্ষেত্রে এখন হুট করে বিশ্বকাপের 8 মাস আগে বাংলাদেশ দলের দায়িত্ব নিয়ে 8 মাসে প্ল্যানিং করে 8 মাসে সব প্লেয়ারদের চীনে প্লেয়ারদের শক্তি দুর্বলতা ফাইন্ড আউট করে এই একটা দলকে বিশ্বকাপে নিয়ে যাওয়াও কিন্তু হাসির জন্য কঠিন একটা বিষয় হবে। সেক্ষেত্রে বাংলাদেশেরও বিশ্বকাপে ভালো করার যে একটা সম্ভাবনা সেটাও কিন্তু বেশ একটা কমে যাবে। এতক্ষণ পর্যন্ত আমার কথা শুনে আপনাদের মনে হতে পারে 3 কোচের কাউকে আমি পছন্দ করছি না বাংলাদেশ দলের কোচ হিসেবে, এমনটা যদি আপনাদের মনে হয় তাহলে আমার মনে হয় আপনারা খুব একটা ভুল ভাবছেন না। আমি আসলেই 3 কোচের কাউকেই পছন্দ করছি না এই মুহূর্তে বাংলাদেশ দলের ওয়ান ডে কোচ হিসেবে, কারণ সবারই আসলে প্রবলেম আছে। যে ল্যান্স ক্লুজনার আর মাইক হাসি এই দুজনের মধ্যে দুজনই বাংলাদেশি ক্রিকেটারদের খুব ভালো মতো চেনেন না, চিনতে তাদের সামনে বিশ্বকাপ চলে আসবে এটা একটা বড় সমস্যা। হাথুরা সিংয়ে বাংলাদেশি ক্রিকেটারদের চেনেন, বিসিবি যেমন চাই হাথুরা সিংয়ে তেমন, ঠিক আছে, কিন্তু হাথুরের যে কিছু কিছু সমস্যা আছে, তিনি ইন্টারন্যাশনাল ক্রিকেট থেকে দূরে আছেন, সিনিয়র ক্রিকেটারদের সাথে এর আগে তার এমনি কিছু ঝামেলার কথা আমরা শুনেছিলাম, আমি জানি না কত দূর ঠিক নাকি ভুল, সো এই বিষয়গুলোও কিন্তু বিশ্বকাপের আগে ব্যাকফায়ার করতে পারে। তাহলে এখন খুব সাধারণভাবে প্রশ্ন আসতে পারে যে বিশ্বকাপে বাংলাদেশ দলের কোচ কে থাকবে বা সাদা বলে বাংলাদেশ দলের কোচ কে থাকবে। এখানে আমি যেই আমার যা মনে হয় আমি সেটাই বলছি, আমার মনে হয় টি-20তে যেমন শ্রীধরন শ্রীরামকে দায়িত্বটা দেওয়া হয়েছে, আমার মনে হয় ওয়ান ডেতেও বিশ্বকাপ পর্যন্ত শ্রীধরন শ্রীরামকে দায়িত্ব দেওয়া যেতে পারে। নগদে আসলে মোবাইল রিচার্জে 1000 টাকা পর্যন্ত ক্যাশব্যাক, আর অ্যাকাউন্ট খুলতে ডায়াল করুন *167#
কেন শ্রীধরন শ্রীরামকে দায়িত্ব দেওয়া যেতে পারে? কারণ শ্রীধরন শ্রীরাম টি টোয়েন্টি দলের সাথে আছেন, টি টোয়েন্টি দলের ক্রিকেটারদের তিনি চেনেন, টি টোয়েন্টিতে তিনি একটা প্ল্যান দিয়ে দিয়েছেন এবং সেই প্ল্যান বিসিবির পছন্দ হয়েছে, বিসিবি তার প্ল্যান অ্যাডাপ্ট করেছে, এখন টি টোয়েন্টিতে তাকে নিয়েই কন্টিনিউ করতে চায় বিসিবি, এটাও একটা ব্যাপার। এখন আমাদের যেহেতু দুটাই সাদা বলের খেলা, টি টোয়েন্টি এবং ওয়ান ডে, টি টোয়েন্টির অনেক ক্রিকেটারই যেহেতু ওয়ান ডেতেই খেলেন, ম্যাক্সিমাম ক্রিকেটারই যেহেতু ওয়ান ডেতে খেলেন, তাই ক্রিকেটারদের নতুন করেছেন আর কিছু নেই, তাই আমার মনে হয় টি টোয়েন্টিতে যে প্ল্যানটা করেছেন সেই প্ল্যানটাই আর একটু এক্সটেন্ডেড করে ওয়ান ডেতেও কাজে লাগাতে পারেন শ্রীধরন শ্রীরাম, এটা এক নম্বর কারণ। দুই নম্বর কারণ, ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার থাকবে না, শ্রীধরন শ্রীরাম হিন্দিতে কথা বলবেন, বাংলাদেশের সব মানুষ হিন্দি বোঝে, ক্রিকেটাররাও হিন্দি বোঝে, এবং ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ারটা থাকবে না এবং ক্রিকেটারদের সাথে কোচের ওয়ান টু ওয়ান কমিউনিকেশন হবে, এটাও একটা খুব ভালো দিক হবে। তিন নম্বর কারণ হলো শ্রীধরন শ্রীরামের ম্যান ম্যানেজমেন্ট অত্যন্ত ভালো, ম্যান ম্যানেজমেন্ট তার খুবই ভালো এবং তিনি ক্রিকেটারদের খুব ভালো মতো কনভিন্স করতে পারেন এটা করার জন্য ওটা করার জন্য, এই দিকটাও কিন্তু বাংলাদেশ ক্রিকেটের জন্য ভালো কাজে আসতে পারে, বিশ্বকাপে ভালো ফল করার জন্য কাজে আসতে পারে। এখন যেটা বিষয় সেটা হলো শ্রীধরন শ্রীরামের সাথে যেমন কন্ট্যাক্ট আমি যতদূর জানি যে আইপিএল ছাড়া তিনি বছরের বাকি সময়টা কাজ করতে পারবেন, তো আইপিএলের সময়টা যদি আমরা অন্তর্বর্তীকালীন কোচ দিয়ে চালাই অথবা বোলিং কোচ স্পিন বোলিং কোচ দিয়ে চালাই অথবা পেস বোলিং কোচ দিয়ে চালাই, বাকিটা সময় যদি আমরা শ্রীধরন শ্রীরামকে রাখি অন্তত পর্যন্ত বিশ্বকাপে রাখ পর্যন্ত, তাহলে আমাদের আলাদা করে কিছু কাজ করতে হবে না, নতুন কোচ এসে নতুন ক্রিকেটারদের নতুন করে চিনতে হবে না, নতুন করে প্ল্যান করতে হবে না, শ্রীরাম যথেষ্ট তার ক্রিকেট ব্রেন যথেষ্ট ভালো, ক্রিকেটারদের খুব ভালো মতো চেনেন, টি টোয়েন্টি যেহেতু তিনি কোচিং করাচ্ছেন, ওয়ান ডেতেও তিনি খুব একটা বাড়তি কাজ তার যোগ হবে না বাংলাদেশের প্রেক্ষাপটে, তাই আমার মনে হয় যদি সম্ভব হয় শ্রীধরন শ্রীরাম খুব ভালো একটা অপশন হতে পারেন, সাদা বলে দুই ফর্মেটেই, ওয়ান ডে এবং টি টোয়েন্টি দুই ফর্মেটেই শ্রীধরন শ্রীরামকে রাখা যেতে পারে। আর বাকি যে তিন কোচের কথা বললাম, তিন কোচের কাউকেই কি বিসিবি রাখবে না বা কাউকেই কি আমি পার্সোনালি চাই না, আমি পার্সোনালি খুব করে চাই মাইক হাসি বাংলাদেশে কাজ করুক, তবে সেটা লাল বলে কাজ করুক, দুইজন কোচ থাকুক, একজন সাদা বলের কোচ থাকুক, একজন লাল বলের কোচ থাকুক, লাল বল আসলে স্কিল যে যতটা জরুরি মানসিকতাও খুব বেশি জরুরি, মাইক হাসি এমন একজন মানুষ যার কাছে আপনি মানসিক যার কাছে কথা বললে যার কাছ থেকে আপনি শিখতে পারলে মানসিকভাবে আপনি অত্যন্ত স্ট্রং হবেন এবং আপনার স্কিল তো উন্নতি হবে, সেক্ষেত্রে মাইক হাসি যদি বাংলাদেশে কাজ করতে আগ্রহী হন তাকে যদি শুধুমাত্র লাল বলের জন্য আনা যায় দারুণ একটা ব্যাপার হবে, আর যদি বিসিবি লাল বল সাদা বল দুই বলের জন্য আনতে চায় তাহলে মাইক হাসি অ্যাজ আ ব্যাটিং কোচ আমার মনে হয় আরও ভালো হবেন, আর ওয়ান ডের জন্য আর ওয়ান ডে টি টোয়েন্টির জন্য অ্যাজ আ হেড কোচ আমার মনে হয় শ্রীধরন শ্রীরাম দারুণ হতে পারেন। আর হাতুরা সিংকে নিয়ে অনেক বেশি উল্লাস হচ্ছে, হাতুরা ব্যাক করবে এই কথা শুনে আসলে অনেকেই খুশি হচ্ছেন, তবে আমার মনে হয় যিনি একবার চলে গেছেন, যিনি এখান থেকে যাওয়ার পরে আর কখন কোথাও সাইন করতে পারেননি, এখানে আসার আগে কোথাও সাইন করেননি, তাকে আবার ফিরিয়ে আনা খুব একটা ওয়াইজ সিদ্ধান্ত হবে না বলে আমি মানছি। সো আমার ফাইনাল ভার্ডিক্ট, মাইক হাসি ফর টেস্ট কোচ অর ব্যাটিং কোচ, শ্রীধরন শ্রীরাম ফর ওডিআই কোচ অ্যান্ড টি টোয়েন্টি কোচ ইফ পসিবল, ইফ পসিবল বিসিবি শুড হায়ার টু কোচেস, ওয়ান ফর রেড বল ক্রিকেট, ওয়ান ফর হোয়াইট বল ক্রিকেট। আমার মনে হয়েছে আমি যা যা বললাম এসব করলে ঠিকঠাক হবে, যদিও আমি আরও একবার বলে দিই, রাসেল ডোমিঙ্গোকে যদি 50 ওভার বিশ্বকাপে শেষ পর্যন্ত রাখা হতো তাহলে আমার মনে হয় সেরা একটা সিদ্ধান্ত হতো, কারণ 50 ওভার ফর্মেটে ডোমিঙ্গোর সফলতা আসলে অস্বীকার করার কিছু নেই, কিন্তু যেহেতু ডোমিঙ্গো থাকছে না সেহেতু আমার মনে হয় রিসেন্ট টাইমে বাংলাদেশ দলের সাথে কাজ করেছে এমন একজনকে রাখাই ভালো হবে, তাই শ্রীধরন শ্রীরাম ইজ মাই পিক ফর ওডিআই কোচ অ্যাজ ওয়েল অ্যান্ড মাইক হাসি শুড বি দ্য টেস্ট কোচ ইফ পসিবল। দেখা যাক বাংলাদেশ দলের নতুন কোচ কে হয়, টেস্টে কে কোচিং করান, ওডিআইতে কে কোচিং করান, আর টি টোয়েন্টিতে শ্রীধরন শ্রীরাম ছিলেন আমার তিনিই কন্টিনিউ করবেন, বাকিটা আপনারা কিছুদিনের মধ্যে জেনে যাবেন। বিসিবি প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপন কিছুদিন আগে বলেছেন যে ইংল্যান্ড সিরিজের আগে তিনি সব কিছু জানিয়ে দেবেন, সে অপেক্ষায় আমরাও আছি আপনারাও থাকবেন, আর বাংলাদেশ দলের কোচ নিয়ে নতুন কোনো আপডেট হলে সবার আগে ক্রিকফ্রেন্সিতে দেখতে পারবেন, ততক্ষণ পর্যন্ত ফয়সাল হাবিব বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।